সেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়। সেই নবীর উম্মতের আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশি করে সেল খাটতেছে, মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই। আমি ছিলাম প্রথমে দুই তালায়, আর শহীদ আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাছপুরের পাশে কোথায় বড় বাজার বাড়ি চাঁদ করে এখানে ঘর জামাই থাকে। আমি নাম ধরে বলি দিলাম, ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবে। ও বেটা আমার সমান নামাজ যখন পড়াতাম আমি সমার দিন ওর নামাজ পড়তে যেত, আমার পেছনে এই নামাজ পড়েছি এক বছর। বের হয়ে চলে যাওয়ার সময় বলছো হুজুর আপনার বাড়ির নাম্বার দেন আমি আপনারা বের করে দেব। বিপদে পড়লে মানুষের দিক দ্বারা ঠিক থাকে না, আমার বাবার আর চাষার নাম্বার দিলাম। ও বের হয়ে কায়দা করে চাষার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে। আপনার ভাতি স্যার আমি বের করে দেবো 3 দিনের ভেতরে। আর আমার বাবা মতো গ্রাম্য মানুষ, গ্রাম্য মানুষ তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি থানা আর হাইকোর্ট তবুরের কথা, যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, আমি শুধু টাকা দেন দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে, 55,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে, বলছে 5,000 থাক আমি মোবাইলে নেবো। বললা 3 দিন না 3 মাস না 3 বছর চলে গেল ওরা খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে চাচার সাথে, বলো কল দিলে রাগ করে। অল্পকালে মনা আই দিন পাতা সাহাদো আর জল ভোল দিমাকানো ক্যাসিব পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো মাবো একটু দাঁড়ান, আমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তোমার চোখ ছিল না, এত কোনো নিয়ামতের হয়তো কম বেশি জানা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখই দাও, নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে, যার যেটা থাকে না ওই লোকটাই জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই কয়েকদিন, আমি বারবার এখন আল্লাহর কাছে ধরনা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও, আপনার এখন যদি বাক শক্তি আপনার আকের শক্তি যেটা জ্ঞানে এটা যদি আমরা রহিত করে দেয় আপনি নিজের পায়খানা নিজে খাবেন। আল্লাহ পাক বলেন এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই, 8 আর 5 আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায় পরিমাণ আর থাকবে না, আশা করছে এই মূর্খতা কেউ আর করবেন না। আমার মনে করেন এখন দুইটা মেয়ে, এখন যদি আর একটা হয় স্বাভাবিক ভাবে মানুষের সহজাত হিসাবে আমার মন খারাপ হবে, কিন্তু না এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি আমার ইমানের ভেতর বেসাল আছে। তাহলে দায়িত্ব তো আমার বোর না, এই দায়িত্ব আমারও না, এই দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায় তা আমার কি দরকার ছেলে আশা করা, আয়াতটুকু আশা করা যায় রব্বুল আলামিন মিনাস সলিহীন।
আল্লাহ সন্তান যাই দাও এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। আজকে তাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ আজকে থেকে আগে আমি বলেছি এখনো বলছি প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার বলে পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনা ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যারা সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতের ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ এ কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও, কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয় যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম, মুত্তাকি মানুষদের নেতা, ইমাম, উত্তরাধিকারী মানিয়ে দাও। সবাই বলেন আমিন। আপনার সামনে আসবি না আজকে থেকে আমি সহ যারা আসি দোয়াটা পড়ান, প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে তিন নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি, আল্লাহ পাক বলেন তোর মায়ের মাসি অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি, মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে, মুখটা পবিত্র রেখেছি এই কারণে জানে মুখ দিয়ে বাবা খাওয়ানো হয়, ডাল খাওয়ানো হয়, মানুষের সম্পদ আত্মসাত করে খাওয়ানো হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে না পাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম, কিন্তু যখন দেখি আমার এই বান্দায় এই মুখ দিয়ে না পাক জিনিসগুলো প্রবেশ করাই, তখন আমি আল্লাহর আফসোস, আমার ফেরেশতারা আমার প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দদমা হালিমা, এটা সিরাত ইবনে হিশামে পাবেন, উনি করে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে দিলেন। হযরত হালিমা তিনবার মুখ লাগিয়েছে, নবীজি তিনবারই মুখ বের করে দিয়েছিলেন, চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন, ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার গোদ ভাই আছে, আমি জানি আপনার আর একটা ছেলে আছে তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক, আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেরকম তাফসীর করতেছি তাই জমা করবে যারা এই মালের যে পাঁচটা অর্থ বললাম এগুলো যারা জমা করে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়, চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও, বলেন আমিন। কোরআন কারিমের সূরা হ্রদের এই জায়গায় আল্লাহ জানিলেন, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনো সমান না, বুদ্ধিমান লোকেরা কেবল মাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে, আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন কোরআন
আমরা যত বড় ঈশ্বরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছে অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো, যাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় আমি নিজের সাথে সবসময় মিলাবে। এক নম্বরে যার আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা স্বপ্ন নিয়ে আমাদের বাস্তব জীবন যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা বলে বলে আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু ফাঁকা লাগবে, একেবারে কিচ্ছু জানেন না মুফাসসির মার্কা, তাহলে আমারও বোঝাতে সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা স্মরণ করো ওই সময়ের কথা, যখন তোমার হযরতে আদমের পৃষ্ঠ দেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব না। যত রূপ আমরা ওই জায়গায় ছিলাম এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু নানান বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, নানান শব্দ না ব্যবহার করে আমরা পালা বলেছিলাম। নানান মানে হা, পালা মানে হা, নাম মানে এমনিতেই হা, আর পালা মানে গ্যারান্টি দিয়ে হা বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত কুদরতি হাতকে এভাবে মেরে ধরেছিলেন, এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেরে ধরলেন এখানে যে রূহ গুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান দুর্ভাগায়রা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি ওই হাতের ভেতরে যদি থাকতে পারি তাহলে ভালো কাজ করে করবো কি আর খারাপ কাজ করে করবো কি, যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি। এর জবাব দিয়েছেন যার হাদিস বিশারদ মহাদ্দিসিন ইকরাম বলেন মহান আল্লাহ যে হাত গুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, যে আদম তোমার এই সন্তান গুলো জান্নাতি, এই সন্তান গুলো জাহান্নামি, কেমন পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আসি। জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে দেবে। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আজান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে তাড়াতাড়ি করে ওঠো ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। ঠিক আর একটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তারে ডাক দিচ্ছেন, 8-9 ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি।
ডিস্টার্ব করবে কেন? আপনি তো হয়ে বলতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা, আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমার বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধ ভাবে হয় না, মানে কাজটা সব বৈধ ভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়ে? ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে মাদ্রাসায় ইংলায় পাবেন না, ওখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বয়স এসে এই বয়সে 8-9 বছর ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা, সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের ওপরে পড়েছে, নবী টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই, ওরা গান বাজনা মেলা চা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় নিয়েছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহ ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। এখানে কিছু নিয়ম নীতি আছে, আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। লাইন শাকার কমলা সিদান না কম অলাইন কাফার কম ইন্নাদাবি নাশাদিদ, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমি আল্লাহ এটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি সেটা, তোকে পর্যন্ত খাবারের পর একটা ঢেক করে বলে আলহামদুলিল্লাহ। কেউ যদি কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে ওকে তিনটা বিষয় লক্ষ্য রাখা লাগবে। মনিকা কাউন্সিলর আমি যে এখানকার প্রধান বক্তা, মনিকে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলে ভালো হোক আর মন্দ হোক অতিথির জিনিস আমার বান্দা বান্দিদের জন্য পরীক্ষা। সূরা ফজরের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছে, ফামাল ইনসানু ইযা মা বাতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামা। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করে আমি তাকে পরীক্ষা করি। সুতরাং যারা ক্ষমতায় আছেন এটা আপনার পরীক্ষার বিষয়। আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের ইসলামের মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখেরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন।
অথচ ক্ষমতা পেয়ে অনেকে আজ আখেরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বলাচ্ছিলাম, একটা অঙ্গীকারের সময় বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রবের ভেতরে আমরা উনিশটা শব্দ লুকিয়ে রেখেছিলাম, রবের গোড়া অর্থ আপনি দেখবেন অঙ্গীকারে, রব শব্দে অর্থ উনিশটা, কয়টা উনিশটা বলেন, উনিশটা। এবারে একটা একটা করে মিলাবেন, নিজের জীবনে উনিশটা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে তিনি লালন পালনকারী। আমি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে এ কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100% থেকে 90% পর্যন্ত বিশ্বাস, আমার লালন পালন করা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয়। আমাদের মনের অবস্থা বললাম আমি, এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়, কথা বলে দেখাবো। অথচ ওই জায়গায় বলেছিলাম আপনি আমাদের র আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বর্তমান ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি ব্যবসা ঘর ভাড়া এটা আমার মাধ্যম, আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাওয়ার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে আল্লাহ, এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকে তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি, বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে অনেক কম বেশি। সবচাইতে বড় ধনী তালিকায় পাবেন আপনি আকিস রুকে, 10 জনের ভেতরে একজন না। ওদের সাথে তো কয়েক বছর জেলে যাওয়া 3 বছরের আগে ওদের সাথে তো ছিলাম, বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে এদেশের জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এদেশের অনেকের পাওয়া থাকবে না। কয়েকদিন আগে ওর একটা ছেলে জেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মমিন, এলাকার চামড়ার ব্যবসা, এই জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এরকম মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চড়া নাই পাঠাবো কাবো দেখতেছি আর ভালো না, কি আল্লাহ এমন দিয়েছে কোরিয়া থেকে লেখাপড়া হয়েছে ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন খাওয়া খেতে পারতো না। বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীর মাহফিল দিত ওনার বাবার নামে আকিস ফাউন্ডেশন খুলনা, 40-50 লক্ষ টাকা খরচ করে দিত, উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়। যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ মৌলানা মিজানুর রহমান আসহারি, মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত, টাটকা মাছ আনেন যে খাওয়াবে, উনি সে খেতে পারত না। ডাক্তারে আমাকে বলে আপনি 10 দিন কথা বলবেন, ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হইতো? এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? বলতেন হুজুরের গলা ভেঙে গিয়েছে আসেনি, গলা আরো ভেঙে যায়, হুজুর মরে যায় যা আমার ওয়াজ শোনা লাগবে।
যে গরু দিয়ে চাষ করি কবে গরু যদি করি চাষ করো নি অন্তত আমি টিকে থাকি। আসলে আমার খাবারটা ভালো দেন বলেন তো আমরা তো দিতাম বাইরের খাবার ওখানে ওখানে সে গাজীপুর কাশেমপুরের হাই সিকিউর জেল এটা আলাদা এখানে বাইরের খাবার করতে দেয় এরপরে আপনি চা পাবেন না বলেন কেন ভালো খাবার রান্না হয় হ্যাঁ হয় ভালো খাবার রান্না হয় শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস পাঙ্গাস বলে দেখি জীবনে কোনোদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই তিন বছরে ওইটা ছাড়া কিছু পাইনি ভেতরে কোনো মাল মশলা নেই সব থাপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছু দিন সময় লাগবে বের হয়ে এটা ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে এখন মনে হতো ভেতরে থাকায় ভালো ছিল কষ্ট হইতো কণ্ঠটা যদি আমরা ছেড়ে দিত আর আগে স্বাভাবিক অবস্থায় থাকতো দেড় দুই ঘন্টা তাফসির করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকে অজু কোনো ব্যাপার না কিন্তু মানে সাপোর্ট করছে কথা বলতে গেলে এই কেমন যেন বুকে ডাকা উঠছে প্রবেশ করেন দোয়া পড়েন আট নয় দশ মিনিট বিশ মিনিট ওখানে কাটান বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ এসে গেলেন বসলেন বের হলেন আট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যদি ওখানে থাকেন পোড়াটাই এবাদত কথা বলে বলে বলেন পোড়াটা কি কারণ তরিকাটা রসুলের তরিকাটা কার আল্লাহর নির্দেশ রসুলের তরিকায় আট দশ মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট এবাদত হয়ে যায় দশ বছর নবী কোরআনে কারিম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন এটা আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি কি মানুষ না জানবার আল্লাহ কসম আপনি ধরা খাবেন আজকে যদিও এদিক ওদিকে এটি চলে যাচ্ছেন আপনি পারবেন না তাইলে একটা বললে আপনার কাছে আনন্দ লাগে আপনি আরো বলেন খুব ভালো লাগছে ওরা তো দশ মিনিট বিশ মিনিটের ব্যাপার আর দশটা বছর নবী করাম দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল কুরুনি করনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি আর মানুষের ভেতরে নেই এ মরবে মানুষ সংসার অবশ্যই আছে না নেই এখন যদি রাতে পারি যে স্ত্রীকে সালাম দেয় আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয় কুকুরের বাচ্চা ভালো লাগবে বাচ্চা সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো এত শিক্ষিত মেয়ে ভালো বংশের মেয়ে কোনদিন এই পঞ্চাশ বছর সংসার করে আমার মুখের উপর মুখ তুলে কথা বলে না আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে অবশ্যই স্বাভাবিক নেই ওরা জিনে ধরেছে নাই বুকে ধরেছে এতে গালি দেয় কেন এ সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন পঞ্চাশ বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না তারপরও সান্ত্বনা এই যে আমার বউ স্বাভাবিক নেই ও অস্বাভাবিক ভূতে ধরিছে জিনে ধরিছে আপনি তখন টয়লেটে এর আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে দশ বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে এইটার সঙ্গে রাজনীতি মনে হয় মন খারাপ হয় বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফিরেছে আপনার স্বাভাবিক নেই
এজন্য রব মানে আইন দাদা এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের সারাদিন হাত পড়ি পরিবার সমাজ আর রাষ্ট্রে মিলান কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা আমাদের সারাদিন হাত পড়ি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আমি বলি না, দেখি মিলাই বলেন নেই একটাও আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দ আল্লাহর সাথে যে অঙ্গীকার গৌরবের সাথে করেছে এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান, এরা ঠিক রাখতে গিয়ে আজ অনেকে বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়, আল্লাহ লালন পালন করি এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে বিশ্বাস তৈরি করে। রবের তিন নাম্বার অর্থ রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় বিক্রম জানিয়েছে এটা মায়ের মেহ পর্যন্ত সেটে যতগুলো ধাক্কা লাগে 40,000 মানুষ এক ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব, কিন্তু সারাইয়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেন পর্যন্ত পৌঁছাতে পারে না অনেকে পদের ভেতরে মারা যায় পড়ে যায়, ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই মনটা গেছে বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামসা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 40 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবার উৎপাদন দেখা দেয় বিজ্ঞান জানিয়েছে একটা গবেষণা করে ফালে আনসরিল ইনসান মিন মা খলে খলে বামি মাইন দাফিক ইখরুজ মিন বাইনি সুলবি ওয়াত্তারিব। এই যে সুলবন এটা 1 বছর আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোন ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরে হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি এখন যেগুলো আধুনিক তাফসিরে পাওয়া যায় যদি বাংলাতে পান কিনে নেবেন দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেনের ভেতরে 4টা জিনিস তৈরি করে চোখ রং হাড় আর পর্দা। মায়ের রেহেনের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া। চার চার 8টা জিনিস যখন এক হয় তখন মহান আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা বলেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে ওয়াজামালা লাকুম আস-সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলাখি আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। গাজীপুর বাসী একটাও যদি আল্লাহ কম দিতেন আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, কথা বলেন না কেন? এটা বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছেন, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল কিন্তু কথা তো বলতে পারছি না, কথা বলতেই গলা বসে যাবে এই ভয়ে এর দিয়ে কথা বলেছি জেলা বলেন কাছে বলেন শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি ভাই আমার অসুবিধা হচ্ছে না
কারণ দিনের বেলায় যদি আপনার সাথে বক বক করি তো রাতে এক ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, আমার বউ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি কষ্ট হয়। আমরা সৌদি আরবে ছিলাম মদিনাতে, একটা ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা পড়া পড়ান শরীফ অসিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো, বিচারক বলছে বাবা আপনার যে শোক নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে কি তোমার শোক নেই, তুমি দেখতে পারো এই বয়সে তোরা করার মুখস্থ করে ফেলছ, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই, কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে বিচারক আমি কিন্তু কোরআনে কারিমে শুধু হাফেজ না, কোরআনটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। আমার সামনে দাঁড়া ভুল নিরসন করা দরকার, অনেক মানুষের ধারণা আছে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন ঈর্ষায়রা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমি যাব। সালাম আলাইকুম। 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর 95 নম্বর আয়াত এটা পারিবারিক জীবনে মানুষের যে পরকীয়া প্রেম এগুলো নিয়ে একটা বই লেখা আছে, এখানে আছে কিনা জানি, ডান হাতে গাড়িতে আছে, নিয়ে মেয়েকে আগে পড়াবে, নিজের বউকে পড়াবেন, মা মেয়ে বোন ফুফু এদেরকে দেবেন, আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ কাটবেন। আল্লাহুম আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোনাজাতটা করে যান, রাত 12টা পার হয়ে তাহাজ্জুদের সময় চলছে, আমরা মুসাফির অসুস্থ এবং মাজলুম অবস্থায় আছি।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দীগুলো এখানে এসেছিল। আল্লাহ তাআলা, তোমাকে আমি বার বার বলছি, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, তোমার বান্দা বান্দিদেরকে কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য মেহরবানি করে এখনো বলি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও, শিক্ষা দাও কোরআনের কথা।